আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমার নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। দেখে তো বুঝতেই পারছেন আমাদের বাড়িতে বিয়ে লেগেছে, আর সেই বিয়ের প্রোগ্রামেই আমরা, আমার ভাতিজির বিয়ে। এর আগের ভিডিওগুলো যারা দেখেছেন তারা তো জানেন, তা আজকে হচ্ছে আমাদের বাড়ির অনুষ্ঠান, বিয়ের প্রোগ্রাম। তো আমরা চলে এসেছি সবাই হলে, আর এর মধ্যে বরের বাড়ির লোকজনও চলে এসেছে। আর ওই তো দেখা যাচ্ছে দূর থেকে আমাদের বড় কিন্তু চলে এসেছে, সবাই কিন্তু গেট ধরেছে। আর এই তো বর কিন্তু ফিতা কেটে চলে এসেছে, শালাশালিরা সবাই ধরে নিয়ে যাচ্ছে স্টেজে। তো পরের টেবিলে খাওয়া দাওয়া হচ্ছে, আর এখন হচ্ছে আমাদের কনের বিদায়ের পালা। বিদায় সবসময় খুব কষ্টের, তো ইমোশনাল হয়ে গেছিলাম আর ভিডিও করতে পারিনি। তবে আমাদের অনুষ্ঠানটা হয়েছিল ধানমন্ডি হোয়াইট হলে, তো সুন্দর সুন্দর কিছু মুহূর্ত আমার মোবাইলে ক্যাপচার করা ছিল, সেই ছবিগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম। আজকে হচ্ছে ওদের রিসেপশন, তো তার জন্যই আমরা আবার চলে এসেছি আমাদের মেয়েকে নেওয়ার জন্য ছেলেদের বাড়ির প্রোগ্রামে। রিসেপশনটাও ছিল বাফেটে, আমার নামটা অ্যাকচুয়ালি খেয়াল আসছে না।
আমি রিয়া। নিশি নিশি। ডালবো না? এটা এটা নাও, এটা নাও, এটা নাও। এটা ঠিক আছে। সিচুয়ান ফিশ, ফিশ। না না না। মজা তো। সিচুয়ান ফিশ মানিয়েছি মজা। না তো একটু দা, এক টুকরা। এক টুকরাই দিই। চিকেন রাইস সিস্টেমে কিছু নাই, একটু দু টুকরা কেমন পাও? ভেজ ভেজিটেবল, মাটন, মাটন খাবা? মাটন খাবা? দা মালি এক টুকরা ছোট, তো মাংস আছে। এটা লেমন গার্লিক চিংড়ি, প্রন, লেমন গার্লিক প্রন না বাবা আর কোনো রেসিপি। আমাদের প্রোগ্রাম শেষ করে আমরা মেয়েকে নিয়ে কিন্তু বাড়িতে যাচ্ছি এখন। এই তো নতুন জামার জন্য মিষ্টি আর শরবত রেডি করা হয়েছে। আর নতুন বর আর কনের জন্য খুব সুন্দর করে ওদের ঘরটা সাজানো হয়েছিল। এই তো আমাদের মেয়ে আর মেয়ের জামাই, মাশাল্লাহ ওদের দুজনকে খুব সুন্দর লাগছিল। ঘরটা তো খুব সুন্দর করে সাজানো হয়েছে। তো সবাই ওদের দুজনের জন্য দোয়া করবেন, ওরা যেন ওদের নতুন জীবনে সুখী হতে পারে, ভালো থাকে, সুস্থ থাকে। আর এই তো এখানে কিন্তু আমাদের নতুন জামাইকে পাটার উপরে দাঁড়া করানো হয়েছে। সব শালা শালিরা মিলে একদম কাদার মধ্যে দাঁড়া করাই দিছে দুলাভাইকে। এই যে পা দুটা পুরা কাদা দিয়ে নষ্ট করে দিয়েছে বেচারার। তো সবাই কিছু মনে করবেন না, জাস্ট এটা ওদের ফান ছিল, ওরা মজা করেই এটা করেছে ওদের দুলাভাইয়ের সাথে। আসলে এটা কোনো নিয়ম নেই।
কিন্তু তারা কিন্তু খুব সুন্দর করে আবার নিচে ডোলে ডোলে দুলাভাইয়ের পা ধুয়ে দিয়েছে। আর তার জন্য শালা শালেরা কিন্তু বেশ মোটা অঙ্কের একটা টাকা নিয়েছে দুলাভাইয়ের কাছ থেকে। এই যে আবার গেটও ধরেছে। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিবেন। আল্লাহ হাফেজ।